সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না কৈলাসহর মৎস্য বাজারের পরিবেশ অস্বাস্থ্যকর এই অভিযোগ বহুদিনের উপরন্তু সংশ্লিষ্ট বাজারে ফরমালিনযুক্ত মাছ বিক্রির অভিযোগ ছিল ক্রেতা সাধারণের অবশেষে অভিযোগের সত্যতা যাচাই করতে ময়দানে অবতীর্ণ হলো প্রশাসন যদিও বাজারে ফরমালিনযুক্ত মাছ বিক্রির বিষয়টি প্রমাণিত হয়নি তবে এই বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে তা নিয়ে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট বাজার কমিটিকে কৈলাসহর মাছ বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ ও ফরমালিনযুক্ত মাছ বিক্রির অভিযোগে অবশেষে শনিবার মাঠে নামলো প্রশাসন ঊনকোটি জেলা মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্টের তত্ত্বাবধানে শনিবার মহকুমা পর্যায়ে এক প্রতিনিধি দল মাছ বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন ও মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করেন এই প্রতিনিধি দলে ছিলেন ফুড সেফটি অফিসার বিক্রান্ত রানা দেবাশিস দাস কৈলাসহর পুর পরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিশ্বজিৎ দাস মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট প্রণব কান্তি নাথ সহ অন্যান্যরা দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছিল কৈলাসহর পুর পরিষদের এলাকার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাছ বাজারটি চলছে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে একই সাথে বহির্রাজ্য বাংলাদেশ থেকে ফরমালিনযুক্ত মাছ এই বাজারে অবাধে বিক্রি হচ্ছে দীর্ঘদিনের এই অভিযোগ মূলে আজ মহকুমা পর্যায়ের প্রতিনিধি দলটি সমগ্র মাছ বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন একই সাথে মাছের ফরমালিন ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টিও পরীক্ষা নিরীক্ষা করা হয় কোথাও ফরমালিনের ব্যবহার প্রমাণিত হয়নি তবে মৎস্য ব্যবসায়ীরা যে অধিক মুনাফার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলছে না সেটা পরিষ্কার ধরা পড়েছে আজকে ভিজিটের কারণ হলো অনেকদিন ধরেই একটা কমপ্লেন ছিল যে মাছের বাজারে যে হাইজেনিক পরিবেশ এবং প্লাস এখানে মানে ফরমালিন যুক্ত মাছ আছে কিনা সেটা চেক করার জন্যে এসডিএম প্রশাসন প্লাস ফুড সেফটি অফিসার সঙ্গে ফুড ডিপার্টমেন্টের লোক লিগেল মেট্রোলজির লোক সবাই একটা টিম করে আমরা এখানে মাছ বাজারে সেই কন্ডিশনগুলি দেখতে এসেছি তো আমরা মোটামুটি সবগুলি সবই আমরা চেক করেছি আমরা কোনো ফরমালিনযুক্ত মাছ এখানে পাইনি ঠিক আছে প্লাস কিছু হাইজেনিক পরিবেশটা আমরা কন্ডিশনটা একটু খারাপ ছিল সেটার জন্য আমরা সেক্রেটারি মহাশয়কে বাজারের যিনি আছেন মাছ বাজারে ওনাকে আমরা বলেছি যে সেটা দেখার জন্য অভিযান শেষে কৈলাসহর পুর পরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিশ্বজিৎ দাস এও জানান বাজারে কিছু অস্বাস্থ্যকর পরিবেশ ধরা পড়েছে এ ব্যাপারে বাজারের সেক্রেটারির সাথে কথা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে খুব শীঘ্রই ফের পরিদর্শন করা হবে এবং খাদ্য নিরাপত্তা বিধানে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড